সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার 6টি পৌরসভার পৌরপতি ও উপপৌরপতিদের নাম ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চেয়ারম্যান শিশির কুমার মন্ডল, ভাইস চেয়ারম্যান অজিত ব্যানার্জি, কাটোয়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সমীর সাহা, ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মন্ডল, মেমারি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান স্বপন কুমার বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, বর্ধমান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস, কাটোয়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আনন্দ দত্ত, ভাইস চেয়ারম্যান তপন কালনা, কালনা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আনন্দ দত্ত, ভাইস চেয়ারম্যান তপন পোড়ে। বর্ধমান পৌরসভার পুরপতি হলেন পরেশ চন্দ্র সরকার ও উপপৌরপতি হলেন মৌসুমী দাস। এই দিন সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ নবনির্বাচিত কাউন্সিলর বৃন্দ। এই দিন পরেশ সরকার পৌরপতি ও উপপৌরপতি মৌসুমী দাস নির্বাচিত হওয়ায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিন নবনির্বাচিত পৌরপতি পরেশ চন্দ্র সরকার আনন্দবার্তার মুখোমুখি হয়ে জানান, সবাইকে সঙ্গে নিয়ে বর্ধমানবাসীকে উন্নত মানের পরিষেবা দেওয়ার চেষ্টা তিনি করবেন। তিনি আরও জানান, দল তাকে যে দায়িত্ব দিয়েছে সেটা সে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে। আনন্দ হচ্ছে, ভালো লাগছে, অনেকদিন পরে একটা দায়িত্ব পাওয়া গেছে যেটা বর্ধমান শহরকে সার্বিকভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলার, উন্নয়নের কাজ করার, মমতা ব্যানার্জির প্রকল্পগুলোর বাস্তব রূপায়ণ করার। সবাইকে নিয়ে আমাদের যারা 35 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, সবাই মিলে আমরা একসঙ্গেই চেষ্টা করব নতুন বর্ধমান তৈরি করতে, যাতে মানুষের কাছে সেবা পরিষেবার মধ্য দিয়ে আমরা ঘরে ঘরে পৌঁছাতে পারি। দল একটা যোগ্য সম্মান দিয়েছে, কী বলবেন? আমি তো বর্ধমানের সেবা করার কথা বলেছি, কাজেই দল যা সিদ্ধান্ত করবে দ্যাট ইজ চূড়ান্ত, এবং সেটা সকলকে আমাদের মেনে চলতে হবে। বর্ধমানবাসীর উদ্দেশ্যে কী বলবেন? বর্ধমানবাসীর জন্য আমরা এটাই বলবো, আগামী 5 বছর আমরা 35 জন কাউন্সিলর সবাই মিলে চেষ্টা করব সেরা পরিষেবা দেবার, এবং উন্নয়নের সমস্ত কাজে লেগে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে বিপদে আপদে সুখে দুঃখে সর্বদাই আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, তাদের মধ্যে থেকেই কাজ করবো, সঙ্গেই চেষ্টা করবো নতুন বর্ধমান তৈরি করতে, যাতে মানুষের কাছে সেবা পরিষেবার মধ্য দিয়ে আমরা ঘরে ঘরে পৌঁছতে পারি। এতদিন পর দল একটা যোগ্য সম্মান দিয়েছে, কী বলবেন? আমি তো বর্ধমানের সেবা করার কথা বলেছি, কাজেই দল যা সিদ্ধান্ত করবে তাকে চূড়ান্ত, এবং সেটা সকলকে আমাদের মেনে চলবে। বর্ধমানবাসীর উদ্দেশ্যে কী বলবেন? বর্ধমানবাসীর জন্য আমরা এটাই বলবো, আগামী 5 বছর আমরা 35 জন কাউন্সিলর সবাই মিলে চেষ্টা করব সেরা পরিষেবা দেওয়ার, এবং উন্নয়নের সমস্ত কাজে লেগে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে বিপদে আপদে সুখে দুঃখে সর্বদাই আমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, তাদের মধ্যে থেকেই কাজ করব। বর্ধমানবাসী অন্তত একটা উন্নত পৌর বোর্ড পাবে, এটুকু কথা আজকে আমরা দিতে পারি। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পম মহন্তর রিপোর্ট আনন্দবার্তা।